নমস্কার নমস্কার সবাইকে, আমার চ্যানেলে স্বাগত। তো এখন আমরা আছি পেহেলগাঁওতে। সকাল সকাল সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের যাত্রার উদ্দেশ্যে। তো এখন আমরা গাড়ি করে যাব চন্দনবাড়ি। তো আগের দিন আমরা যে হোটেলটায় ছিলাম, তো সেই হোটেলে গাড়িতেই আমরা যাচ্ছি চন্দনবাড়ি। মাথা পিছু আমাদের সবার পড়েছিল 160 টাকা করে, আর টোটাল যে ডিস্টেন্স ছিল চন্দনবাড়ি আর পেহেলগাঁওর মধ্যে সেটা হচ্ছে 16 কিলোমিটার। রাস্তায় সেরকম যেতে আমাদের কোনো অসুবিধা হয়নি, কিন্তু ওয়েদার খুব ঠান্ডা ছিল। আগের দিন বৃষ্টিও হয়েছিল, তো প্রচন্ড পরিমাণে ঠান্ডা ছিল। আর ঠিক আছে, কি করা যাবে, বাবার দর্শনে এসেছি, এইটুকুখানি কষ্ট তো করতেই হবে। তো এই পেহেলগাঁও চন্দনবাড়ি হচ্ছে লাস্ট যেখানেও তুমি গাড়ি করে যেতে পারবে। এরপর থেকে তোমাকে একবার হেঁটে যেতে হবে, অথবা তুমি হেলিকপ্টার নিতে পারো, অথবা তুমি ঘোড়া করে যেতে পারো, তোমার মর্জি। তো আমরা প্রেফার করেছিলাম যে আমরা হেঁটেই যাবো। তো আপাতত এখন আমরা চন্দনবাড়ি অবধি যাচ্ছি। তো ওখানেই চন্দনবাড়িতে ঢুকে ওখানে লঙ্গরখানা আছে, লঙ্গরখানাতে কিছু খাবার দাবার খেয়ে তারপর আমরা হাঁটা শুরু করবো। এই যে স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমরা এখন হাঁটা শুরু করেছি তোমার চন্দনবাড়িতে। সামনে আমাদের পড়বে পিসুটপ। পিসুটপটা একটু আমরা হেঁটেছিলাম যখন, আমাদের একটু কষ্ট হয়েছিল, কিন্তু এতটা বেশিও না। ঠিক আছে, হাঁটা যায়। আর আমি সবাইকে একটাই কথা বলবো যে সবাই বেশি করে ওআরএস ক্যারি করবে। সেকেন্ড জিনিস হচ্ছে কোকাটাটি বলে একটা হোমিওপ্যাথি ওষুধ পাওয়া যায়, যেটা আমাদের খুব হেল্প করেছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দৃশ্য অসাধারণ। আমি সবাইকে বলবো, যদি সময় পাও, যদি সুযোগ সুবিধা থাকে, অ্যাটলিস্ট 30 থেকে 35 বছরের মধ্যে একবার তোমরা আসতে পারো অমরনাথে। এই যে স্ক্রিনে যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে পিসুটপের মাঝখানে। রাস্তাটা এতটা কঠিন যে ফোন বের করে যে আমি ভিডিও করব সেই ক্ষমতাটুকু অনেক কঠিন আছে। ঠিক আছে, যারা মানে হচ্ছে মেন ভালো ভালো ব্লগার, তারা যে কিভাবে, আমি অনেকের অমরনাথের ভিডিও দেখেছি, তারা যে কিভাবে যে ভিডিও করেছে, তুমি বাড়িতে বসে থাকলে সেটা বুঝতে পারবে না, ওই জায়গাতে গেলে বুঝতে পারবে। তারা ফোন বের করে, হাতে ফোন, পিঠে ব্যাগ, হাতে ফোন, রাস্তা এরকম একদিক দিয়ে ঘোড়া যাচ্ছে, কখন ঘোড়ায় ধাক্কা মেরে দেয়, অনেক সমস্যা আছে। তো আমি চেষ্টা করেছি যতটা পেরেছি ভিডিও করার। এই পিসুটপে এখানে দেখো একটা লেখা আছে, আই এম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। অবশ্যই এটা তো একদম 100% আই এম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। তো পিসুটপ ক্রস করা হয়ে গেছে। পিসুটপ ক্রস করে একটা সামনে লঙ্গরখানা ছিল, তো আমরা এই লঙ্গরখানা টুকিটাকি খাবার খেয়ে আমরা হাঁটাতে। আজকে আমাদের গন্তব্যস্থল ছিল যে শেষ না। আমি চাইলে আর একখানা ভিডিও এটা বানাতে পারতাম, কিন্তু আমার কাছে অত বেশি ক্লিপ নেই, তো আমি একটা ভিডিওর মধ্যে আমি পুরোটা জিনিসটা বলে দিচ্ছি। তো আজকে আমাদের মেন টার্গেট ছিল শেষনাগ অবধি। শেষনাগ অবধি আই থিঙ্ক হচ্ছে 16 কিলোমিটার হচ্ছে টোটাল, অ্যাপ্রক্সিমেট 16 কিলোমিটার। বাট নর্মাল রাস্তা 16 কিলোমিটার আর পাহাড়ি রাস্তা 16 কিলোমিটারের মধ্যে বিশাল ফারাক আছে। হেঁটে যাচ্ছি তো আর হেঁটেই যাচ্ছি, রাস্তা আর শেষ হয় না। এই যে তুমি আশেপাশে সাইট সিনগুলো দেখো, বাট সাইট সিন হচ্ছে অসাধারণ। তোমার কষ্ট হবে সবকিছু, কিন্তু তুমি যেদিকে তাকাবে সেই দিকে সুন্দর। কাশ্মীরকে এমনি ভূস্বর্গ বলা হয় না, এটা একদম তুমি ওখানে গেলে বুঝতে পারবে। আর অমরনাথের ট্রেক তো অসাধারণ, অসাধারণ। আমার বয়স এখন 30 বছর বয়স, আমি ওখানে 60 বছর বয়সের লোককেও দেখেছি। আমাদের সঙ্গে একটা লোক যাচ্ছিল, আমি নামটা ঠিক মনে পড়ছে না, উনি পায়ে সমস্যা, উনি হাঁটতে পারছে না, একবার খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে, কিন্তু তারপরে উনি হেঁটে হেঁটে পুরো যাচ্ছে, আস্তে হাঁটছে। এই যে সামনে দেখছো, দেখতে পাচ্ছ তোরসাকে, তোরসাও হাঁটছে। তো ওর ব্যাগেও মোটামুটি ভালোই ওয়েট আছে, ওর ব্যাগটা কিছুটা ওয়েট আমি আমার নিজের ব্যাগে নিয়ে নিয়েছিলাম। আর ঠিক আছে আপাতত। আর আমার সঙ্গে বাকি যারা ছিল সবাই আগে আগে হাঁটছে, কারণ একসঙ্গে ওরকম ভাবে এইসব ট্রেকে হাঁটা যায় না সবার, কারণ এক একজনের হাঁটার স্পিড এক এক রকম হয়। তো সেই ক্ষেত্রে যে যেরকম ভাবে পারছে সেরকম ভাবে যাচ্ছে, কোনো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আস্তে আস্তেই যাও, ওয়েট করে যাও। কারণ হচ্ছে এতটা উচ্চতা সবারই শ্বাস ফুলছে, যারা স্মোকার তাদের আরো বেশি সমস্যা হবে, আমি আগে থেকে বলে রাখছি, বাট ঠিক আছে, অসুবিধা নেই। তো আমরা এখন আপাতত তোমার শেষনাগের উদ্দেশ্যেই চলে যাচ্ছি। টোটাল রাস্তা তো আর শেষই হয় না, কত কিলোমিটার যে I'm not afraid of the dark.
আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। আগের দিন আমরা 7টা নাগাদ শেষনাগে পৌঁছে যাই। তো আমাদের শেষনাগে পৌঁছে আমরা ট্রেন নিয়ে, আমাদের মাথা পিছু 700 টাকা করে পড়েছিল সবার। রাত্রেবেলা ওখানে লঙ্গরখানা ছিল, আমরা লঙ্গরখানায় খাবার দাবার খেয়ে বিশ্রাম নিই অলরেডি। আর সকাল সকাল হতেই আমরা আবার 7টা নাগাদ বেরিয়ে পড়ি আমরা পঞ্চতরণীর উদ্দেশ্যে। তো আজকে আমাদের গন্তব্যস্থল পঞ্চতরণী অবধি। পঞ্চতরণী আর হচ্ছে শেষনাগের মাঝখানে দুটো বড় বড় টপ পড়বে তোমাদের, একটা হচ্ছে এমজি টপ আর একটা হচ্ছে ওয়েবেল টপ। ওয়েবেল টপটা আগে পড়বে, বাট এমজি টপ যেটা আছে ওটার যে ওঠাটা ওটা একটু বেশ কষ্টকর। আমাদের অসুবিধা হচ্ছিল, আমরা বারবার করে ওআরএস জল আর কোকা খাটি নিচ্ছিলাম, কিন্তু আলটিমেট পৌঁছে গেছিলাম। স্ক্রিনে যে লঙ্গরখানাটা দেখছো এটা হচ্ছে তোমার হচ্ছে পৌষপাত্রী বলে একটা জায়গা আছে, সেখানকার লঙ্গরখানা। আর এটা অমরনাথ থেকে সব থেকে বড় লঙ্গরখানা। মাঝখানে রাস্তায় অনেক ভিডিও নিতে পারতাম, কিন্তু শরীরের অবস্থা এত কাহিল হয়ে পড়েছিল যে আর ফোন বের করে ভিডিও নেওয়ার আর ক্ষমতা ছিল না। তো আমরা পুষ্পাত্রী থেকে ক্রস করে আমরা এমজি টপ, ওয়েবেল টপ এগুলো সব ক্রস করে আমরা গিয়ে পৌঁছে পঞ্চতরণীতে। পঞ্চতরণীতে তো আমাদের লেগেছিল 500 টাকা করেই লেগেছিল। তো ওখানে ওখানে আমরা স্টে করেছিলাম। তারপরের দিন হচ্ছে আবার সকালবেলা উঠে বাবা দর্শনের জন্য স্নান টান করে আমরা রওনা দিয়ে ওখান থেকে, ওখানে তুমি গরম জল 20 টাকা করে পেয়ে যাবে, আর স্নান করার জন্য 50 টাকা নিয়েছিল। তো বাবা দর্শনের জন্য আমরা আবার রওনা দিই। তো এখন আমরা প্রায় গুয়ার কাছাকাছি পৌঁছে গেছি, তো অলমোস্ট গুয়ার কাছাকাছি, আর কিছুটাই আছে, আর মোটামুটি 2 কিলোমিটার মতোই বাকি আছে। তো সত্যি কথা বলতে বাবার গুয়াটা যখন প্রথমবার দেখলাম, মানে যত কষ্ট হোক যত সামথিং যা কিছু হয়ে যাচ্ছে, আমাদের হচ্ছে এই যে আমাদের লোকেশনে চন্দননগর থেকে আমরা সব কিছু মেডিকেল টেস্ট করিয়ে যাতায়াত এই যে হেঁটে আসা, আমার যেন সব উধাও হয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য। জাস্ট বাবার গুহাটা দেখার পরে যা যত কষ্ট হয়েছে সব ভুলে গেছি। তো এবার হচ্ছে বাবার গুহা দেখা দর্শন করার জাস্ট পালা। তো ওই যে তুমি ভিডিও তো তোমাদের দেখাচ্ছি, দেখো ওই যে গুহাটা দেখা যাচ্ছে। ফোন নিয়ে আমাদের উঠতে দেয় না বলে তো আমি ফোন নিয়ে উঠতে পারবো না। আর এই যে গুহার পাশে আমরা পুরো রাস্তায় এইখানে সব থেকে বেশি পরিমাণ বরফ পেয়েছি। আর এই এই বরফ তোমাদের দেখা দেখি আমার পাও স্লিপ খেয়েছিলো, হালকা পড়ে গেছিলাম, বাট লাগেটাকে। তো তোমরা দেখো বাবার দর্শন নাও, ঠিক আছে। আর আমরা প্ল্যান করেছিলাম যে নামার সময় আমরা এই রাস্তা দিয়ে নামবো না, আমরা বালটাল হয়েই নামবো। তো আর বালটাল হয়ে নামতে আমাদের বেশিক্ষণ লাগেনি, আমাদের ওখান থেকে বাবার দর্শনে বাবার গুহার ওখান থেকে আমরা বেরিয়েছিলাম তোমার 5টা নাগাদ, আমরা 9টা নাগাদ পৌঁছে গেছিলাম বালটালে। তো আমাদের আর সেরকম কোনো সমস্যা হয়নি। তো বালটাল থেকে পৌঁছে এবার বালটালে নামার পরে তোমার আবার হচ্ছে ওখানে বাস আছে, বাসে করে তুমি 3 কিলোমিটারের মতো থাকে বালটাল থেকে, বালটাল ক্যাম্প অবধি তোমাকে নিয়ে যাবে। তো ওখানে নিয়ে গেলে ওখানেও তুমি সব টেন্ট পত্র পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো তুমি ওখানে টেন্টেই থাকতে পারবে। এই যে গুহা, জয় বারফানি বাবা। এই যে যেটা তুমি যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার হচ্ছে বালটালের রাস্তা। আমরা বালটালের রাস্তা ধরে নেমেছি, বালটালের রাস্তা ধরে নামাটাই আই থিঙ্ক বেশি ভালো, একদিনে তুমি নেমে যেতে পারো। তো এটাই হচ্ছে পুরো ব্যাপার। আমি সবাইকেই বলবো যে কাউর যদি মানে আর একটা কথা হচ্ছে, কাউর যদি ইচ্ছা বলে এখানে কোনো ব্যাপার না, বাবা যদি ডাকে তাহলেই তুমি যেতে পারবে, বাবা যদি না ডাকে তাহলে তুমি যেতে পারবে না। এটা হচ্ছে সবাই বলে, এই কথাটা একদমই সত্যি। তো আমি চাইবো সবাই যেন যায়, সবাই যেন জায়গাটা দেখে আসে, সত্যি অসাধারণ অসাধারণ জায়গা। অনেক কষ্ট হবে, সব কিছু হবে, কিন্তু আমি এটা বলতে পারি তুমি ওখান থেকে যখন ফিরবে বা তুমি যখন বাড়িতে আসবে তোমার এই ট্রেকটা সারা জীবন মনে থাকবে, সত্যি অসাধারণ জায়গা। তো আজকের ভিডিও আপাতত আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো দেখো, নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে। চলো টাটা।